হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের পরিবারে সবাই অনেক ভালো আছেন। আসলে কয়েকদিন আগে আমি এসে পোশাক নিয়ে একটা ভিডিও করছিলাম, আসলে আমি আপুদের বিরুদ্ধে ভিডিও করছিলাম। পরে চিন্তা করে দেখলাম যে আসলে আমি এটা ভুল করছি, আসলে এটা আমার করা ঠিক হয়নি। কারণ হচ্ছে আপুরা ঠিকই বলছে। আচ্ছা, এই গরমে কিসের জন্য ব্লাউজ পরতে হবে? শাড়ির সাথে শাড়ি, এত 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 বড় শাড়ি, এত বড় শাড়ি পরার সাথে কিসের জন্য গরমে ব্লাউজ পরতে হবে? এটা তো মাথায় আসেনি। আপুরা তো ঠিকই বলছে, শাড়ির সাথে কোনো ব্লাউজ দরকার নাই, দরকার হলে একটা শাড়ি দিয়ে তুমি তোমার পেটিকোটও পরারও দরকার নাই। এইটা হচ্ছে যে মডার্ন, এইরকম স্বাধীনতা থাকা উচিত। কারণ তুমি এত বড় শাড়ি পরবা, যত সম্ভব জানি কত 12 হাত না কত যেন 18 হাত না 23 হাত শাড়ি থাকে, আমি জানি না শিওর। তো এত বড় শাড়ি পরার পরে এই কিসের জন্যই পেটিকোটি পরা লাগবে, কিসের জন্যই ব্লাউজই পরা লাগবে? সেটা না ঠিকই বলছে আপু। হ্যাঁ, এই জন্য আপু আপু একটা অপশন ছাড়ি দিয়েছে। আপুর তো কোনো খারাপ কিছু বলেনি, আপু তো ঠিকই পেটিকোট করতেছে কিন্তু ব্লাউজটা বাদ দিচ্ছে। তো সো ব্লাউজটা বাদ দেওয়াতে আপু খারাপ কিছু বলেনি। দ্বিতীয় কথা হচ্ছে যে কি পায়জামার ফিতা নিয়ে কথা বলছে, আপু তো ঠিকই বলছে রে বেটা। তোরা তোদের তোদের বাংলাদেশিদের এতই লোক যে তোরা পায়জামার ফিতা দেখে সিরিয়াস হয়ে যাস, তোর কিসের জন্য রে? তাহলে এই জন্যে আপু ঠিকই বলছে। তাহলে আজকে থেকে আপু তাহলে জানে তাহলে কয়জন ছেলে আপুর ওই ফিতা দেখে সিরিয়াস হয়েছে। আসলে তো খুবই খারাপ ব্যাপার স্যাপার, সিরিয়াস হয়েছে আপুরে বলছে। তাহলে আজকে থেকে দাবি করা উচিত যে কোনো কোনো মেয়েদের কোনো কিছুতেই ফিতা থাকবে না, কি থাকবে? হুক সিস্টেম, হুক আর চেন। হ্যাঁ, ফিতা ফিতা দরকার নেই, পুরা দমে হুক সিস্টেম করা হবে। হুক দেখলে তো আর কোনো ছেলে সিরিজ হওয়ার কোনো কিছু নেই, এই একটা সমাধান। দ্বিতীয় সমাধান হচ্ছে যে কি জান, একটা ভাইয়ার মতো না সরি আপুর মতো একটা ভাইয়া দেখলাম, ওটা আপু না ভাইয়া, আসলে কনফিউশনে আছি আমি। আপনার কি কনফিউশন থাকলে আমরা জানাইন, ঠিক আছে? তো ওই ওই ভাইয়া মেবি আপু ভাইয়া দুইটা মিক্সড, তার ইচ্ছা করে যে সে কপালে টিপও দেবে মাথায় ফুলও দেবে। এখন আমি তো অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে না, ভাইয়া তো নাম টাম সব কিছু দিয়ে দেখলাম যে ভাইয়া তো ছেলে, কিন্তু ভাইয়া ভাইয়া ছেলে বলে যে ভাইয়ার মাথায় মাথা কপালে একটা টিপ দিতে পারবে না, একটা কানে ফুল ফুল দিতে পারবে না, মেয়েদের মতো পোশাক পরতে পারবে না, এটা কোন জায়গায় লেখা রয়েছে রে ভাই? ভাইয়া রাইট, ভাইয়া আপু রাইট, সরি ওইটা কি বলে আমি জানি না, ওই ভাইয়া আপু রাইট যে ঠিকই বলছে যে তার ইচ্ছা সে কপালে ফুল দেবে, কপালে টিপ দেবে, মেয়েদের মতো পোশাক পরবে, এটা তো ভালো জিনিস ভাই। এটা তো আপনাদের সমস্যা কি? তারা আন্দোলন করতেই পারে যে হ্যাঁ আমি ছেলে, আমি মেয়ে, আমি ভাইয়ে আপু মিক্সড, আমি কপালে টিপও দেব, কানে ফুলও দেব, আবার ছেলেদের মতো জামা কাপড়ও পরবো, মন চাইলে আবার ইচ্ছা মতো মেয়েদের জামা কাপড় পরবো। তো এই স্বাধীনতা টুকু যদি না পাই বাংলাদেশে থাকে তাহলে সে কিভাবে ভাই? হ্যাঁ ভাই, আপনিও রাইট ভাই, আপনি আপু ভাইয়া আপনিও রাইট, আপনাদের আসলে এই এই যে আন্দোলনের যুক্তি রয়েছে। হ্যাঁ ঠিকই তো বলছেন রে ভাই, সেই সময় গ্রামে ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, তারপরে কত কিছু ছিল না, এই জন্য মহিলারা যে সেখানকার দাদি দাদি নানি দাদিরা খালি শাড়ি পরতো, ব্লাউজ পরতে পারতো না। এমনকি তাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে না, তাদের তো তাদের তো একটা জায়গায় নিয়ে আসতে হবে। হ্যাঁ অবশ্যই, এটার জন্য আপু বলছে যে ব্লাউজ পরার দরকার নেই। আসলে এই গরমে ব্লাউজ পরার দরকার নেই, শীতকাল আসলে ঠিকই আপুরা, শীতকাল আসলে ঠিকই আপুরা স্বাধীনতা ড্রেসই পরবে, তখন দেখবেন, তখন আপনারা মিলাই নিয়েন যে আপুরা ব্লাউজ পরে কিনা বা শীতের কাপড় পরে কিনা, সবকিছু ঢেকে রাখে কিনা, এইটা হচ্ছে কথা। তো আপুদের নিয়ে আর ওই যে ভাইয়া আপুকে নিয়ে আর ওই যে একটা কি যেন মোটা করে একটা কিউট আপু আছে না, ওদের নিয়ে নেক্সট টাইম আর কেউ কিছু বললেন না, ওরা ওদের একটা যুক্তি আছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।